জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নোয়াখালী বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী ছয় আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। এর আগে পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুলিশ সুপার, বিভিন্ন থানার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেয়।